বাংলাদেশ ভ্রমণে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, অর্থাৎ সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের অন্যান্য দেশ ভ্রমণের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বোচ্চ সতর্কাবস্থা। মার্কিন দূতাবাসের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া গিয়েছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন কোনো মার্কিন নাগরিক বাংলাদেশ ভ্রমণে না যায়। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়েছিল আওয়ামী লীগ সরকার এবং তার পরদিন 6 আগস্ট মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের এই ভ্রমণ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। অর্থাৎ সে সময় লাল সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণে না যায়। এছাড়া অনেক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছিল, অনেকে আমেরিকা ফিরে গিয়েছিল। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয়, এই সময়ে স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে, বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস, ট্রেন স্টেশন, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। সে কারণে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এবার আবার সেই লাল সতর্কবার্তা দেওয়া হলো, লাল তালিকায় উঠল বাংলাদেশের নাম। এছাড়া বাংলাদেশ সহ 21টি দেশের নাম রয়েছে এই তালিকায়। বাংলাদেশ ছাড়া অন্যান্য যেসব দেশের নাম রয়েছে সেগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুর্কিনা ফাসু, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরাক, ইরান, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এইসব দেশেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের ভ্রমণ করতে না যাওয়ার জন্যই বলা হয়েছে। বাংলাদেশে আপনারা জানেন যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া আছে, যদিও সেটি বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে। আপনারা জানেন 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট সেখানে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি প্রধান উপদেষ্টা হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তারা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এই সতর্কবার্তা দেওয়া, অর্থাৎ বাংলাদেশের নাম লাল তালিকায় অন্তর্ভুক্ত করা ফলে এটি একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।